মুক্ত করুন রে, কোন গোলা বারুদ লাগবে না রে, বধ করিতে করোনারে গোলা বারুদ লাগবে না রে। সচেতন হওয়া একমাত্র জরুরি। এ শোভাই দেশটারে করোনা মুক্ত করি। নিজের কথা ও সুরে গান বেঁধে গান গেয়ে এভাবেই গ্রামগঞ্জের মানুষকে সচেতন করার কাজ শুরু করলেন উত্তরবঙ্গের প্রতিষ্ঠিত লোকসঙ্গীত শিল্পী তরুণীমোহন বিশ্বাস। লকডাউন চলা অবস্থায় বাইরে বেরিয়ে প্রচার না করে ইতিমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তার এই গান ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে। লোকসঙ্গীত শিল্পী তরুণীমোহন বিশ্বাসের এই উদ্যোগ নিঃসন্দেহে করোনা নিয়ে গণসচেতনতা বৃদ্ধি করবে, তা বলাই বাহুল্য। দেশটারে করোনা মুক্ত করি তাড়াতাড়ি, আরে দেশটারে করোনা মুক্ত করি, আরে দেশটারে করোনা মুক্ত করি তাড়াতাড়ি, এই দেশটারে করোনা মুক্ত করি। বধ করিতে করোনা রে, কারণ আজকে শুধু আমাদের ভারতবর্ষ না, সমস্ত বিশ্বের সমস্ত দেশ এই করোনা ভাইরাসে আক্রান্ত। অতএব লোকশিল্পীরা চিরকাল এই সমাজের বিভিন্ন বিষয়কে নিয়ে গান লিখে এসেছে। লোকশিল্পীরা সুখে দুঃখে মানুষের পাশে থাকে। অন্তত এই গানে ৫জন লোক যদি সতর্ক হন, তাহলেও আমার এই গান লেখাটা আমি সার্থক মনে করব। সোশ্যাল মিডিয়া এই আপনারা আসলে আমার কোনো বাধা নাই, এতে তো আমারই ভালো। আরও বেশি লোক জানতে পারবে, তাতে অনেকের উপকার হবে। এখন ঘরবন্দি অবস্থায় কি করবে মানুষ? এটাই তো একটা বিশাল যুদ্ধ। এই জন্যই আমার এই প্রয়াস। হ্যাঁ, আমরা জিতবো, মানুষ জিতবে। মানুষের সঙ্গে মানে কেউ পারে না, কোনো কিছু পারে না। কারণ মানুষ আজকে চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাবে। হ্যাঁ, মানুষের সঙ্গে পারা মুশকিল। নিশ্চয়ই আমরা জিতবো, এই বিশ্বাস আস্থা একদম পরিপূর্ণভাবে আমার আছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।